অনেক লেট করে ফেলছি, আসি একটু বসে খেয়ে যা। সরি। কি রে এত দেরি করলি কেন? আরে আর বলিস না, দেখি একটু আমার ফোনটা একটু ধর তো। আরে ঠিক মতন ধর, তা ফোনও ঠিক মতন ধরতে পারে না। দেখো আগে কেমন লাগছে। কি বলবা বল, তুই নাকি আজকাল মেয়েদের সাথে খুব ঘোরাঘুরি করস। না না না, আমি আমি মেয়েদের সাথে ঘুরি না। তাহলে যখনই দেখি তখন তুই সিন্ডিয়ার সাথে আঠার মতো লেগে থাকিস। তুই কি বয়ফ্রেন্ড? না না বয়ফ্রেন্ড না, আমি ফ্রেন্ড। ফ্রেন্ড আসোস, ফ্রেন্ডের মতোই থাকবে, বেশি মাখামাখি বলবি না। আচ্ছা মাহিম, তোর কি কথাটা বলা বেশি জরুরি, মানে এখনই বলতে হবে? মানে জরুরি না, জরুরি পরে বলো। চল। আচ্ছা যদি পরে বললে চলে, তাহলে আমি একটু কামনার সাথে কালকের অ্যাসাইনমেন্টে আলাপ করে আসি। হ্যাঁ গেলাম, ভালো কথা। এই বইগুলো এখানে আমি রেখে গেলাম, সাবধানে রাখবি, আমি কিন্তু এসে চেক করবো। মানে সবাই ফ্রেন্ডই থাকে বুঝছিস, পরে কোন একদিন দেখবি জাস্ট ফ্রেন্ড থেকে বয়ফ্রেন্ড হয়ে গেছে। শোন, আমার বয়ফ্রেন্ড হওয়া না এত সহজ না, আমার বয়ফ্রেন্ডকে বুঝতে হবে খুবই রোম্যান্টিক। তুমি কি আমার আকাশ হবে, মেঘ হয়ে যাকে সাজাবো আমার মনের মতো করে? তুমি কি আমার নদী হবে, যার নিবিড় আলিঙ্গনে ধন্য হয়ে পরিবেশে ফেসে যাবো কোনো অজানা গন্তব্যের পথে? তুমি কি আমার জ্যোৎস্না হবে, যার মায়া জালে বিভোর হয়ে নিজেকে সুখে দেব সকল বাস্তবতা ভুলে? হ্যালো। কি রে, তোকে আজকে এত খুশি খুশি মনে হচ্ছে, কারণ কি? কারণ আছে, বলা যাবে না। যে কি এমন হলো তুই আমাকে বলতে পারবি না? আমি তোর ছোটবেলার বন্ধু, আমার সাথে সবকিছু শেয়ার করিস। বললাম না এখন বলা যাবে না। আমি জানি এটা তুই। কি করে বুঝলি? তোর পারফিউম, তুই আসার আগে তোর পারফিউমের গন্ধ আমার নাকে আসে। বুঝছি। মাহিম, আই থিঙ্ক আই নো লাভ। মানে? মানে আমি প্রেমে পড়েছি। প্রেমে পড়ছিস কার? আমার এক সিক্রেট অ্যাডমায়ারের। প্রতিদিন আমাকে একটা করে গোলাপ দেয়, প্রতিদিন আমাকে একটা করে কবিতা পাঠায়। যাকে চিনিস না জানিস না দেখিস নি কোনোদিন, তাই প্রেম পড়ে গেলি? আমি তাকে চিনে ফেলেছি। কে? জনি। আমার নামে তোমার কাছে কিছু উল্টা পাল্টা বলছে? ও তো একটু উল্টা পাল্টা বলবে, ও আমার খুব ভালো ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড, ও আমার ব্যাপারে অনেক কেয়ার করে। এইসব চেষ্টা বলা মানে আমার খুব ভালো মতোই চেনা আছে। এইসব শেয়ারিং ক্যারিং করতে করতে ফ্রেন্ড থেকে যে কখন বয়ফ্রেন্ড হয়ে যাবে তুমি টেরও পাবা না। ক্যাম্পাসে আমার একটা স্ট্যাটাস আছে, আমার গার্লফ্রেন্ড চেষ্টা বলা মানদের সাথে চলাফেরা করতে পারবে না। আর ওদের সাথে যদি তোমার চলাফেরা করতে হয় তাহলে আমার সাথে ব্রেকআপ করতে হবে, আমার সাথে সম্পর্ক রাখা যাবে না। প্রেম করার জন্য এই ছেলেটা একদমই গুড চয়েস না, ছেলেটা ভালো না সিনথি। এখন কোনটা ভালো কোনটা খারাপ এটা কি আমার তোর থেকে শিখতে হবে? বুঝি না তোর আমাকে কি পেয়েছিস। একদিকে জনি বলে যে তুই ভালো ছেলে না, আবার তুই বলতেছিস যে জনি ভালো ছেলে না। একদিকে আমার বয়ফ্রেন্ড, একদিকে আমার বেস্ট ফ্রেন্ড, কাকে চুজ করব? ও তোর ব্রেনটা ভালোই বাস করছে। দেখ যে সিদ্ধান্তই নিস বসে শুনে নিস, জীবনটা কিন্তু তোর। হ্যাঁ, জীবনটাও আমার, সিদ্ধান্তও আমার, আর আমি যদি কোনো ভুলই করি সেটার মাশুলও আমি দিব। আসি। আসো আসো, এটা হচ্ছে কি আমাদের প্লেস, আমরা এখানে আড্ডাবাজি করি বুঝছো, এই কন্টেন্ট টন্টেন্ট বানাই আর কি। তো আমাকে এখানে নিয়ে আসছো কেন? চলো আমার বাসায় যাই, দেরি করলে আবার মা রাগ করবে। তুমি এদিকে আসো তো। আমার শেষ করে আমরা এখান থেকে চলে যাবো, বসো।
আমি তোমাকে অনেক লাভ করি, অনেক লাভ করি, আমি তোমাকে এতটা আমি ওই পোলা ওই ভালো পোলা না, আমি আমি অন্য জিনিস। তোর কি এখানে এমনি এমনি নিয়ে আসছে? আমি কিন্তু ভালো পোলা মনে করছো? এখন একদম চুপ, আমি যেরকম যেরকম বলবো ওই তোমার কমি করবি। কে করছে ভিডিওটা? তো সেই এসে সামনে আরো দেখতে চাইতো আমরা, এরকম সেই এসে কাকা তোমার মেয়ে তো ভালোই মনে করতাম। এই এলাকার তো নষ্ট খারাপ ভাই, ওই মায়ের এই এলাকায় আওয়া যাবে না। সত্য একদিন প্রকাশিত হবে, প্রকৃত অপরাধীরা সাজা পাবে, তোমাকে শক্ত হতে হবে। হাল ছেড়ে দিলে সবাই তোমাকে ভুল ভেবে নেবে। ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়, ব্যর্থতা নতুন করে শুরু করার। আমাদের দেশে খুনি বর্ষক চোর বাটপার খোলা ঘুরে বেড়ায়, কিন্তু যে ভিকটিম সাধারণ মানুষ তাদেরকে সমঞ্চ কটাক্ষ করা হয়, এই জিনিস আর হতে দেওয়া যাবে না, এই জিনিস আমরা হতে দিব না। বর্ষকের ফাঁসি হতেই হবে, বর্ষকের ফাঁসি চাই। তুই যে আমার জন্য এত কিছু করলি। আচ্ছা মাইন, তুই কি আমাকে ভালোবাসিস? কতখানি ভালোবাসে প্রশ্ন করেছি, সন্দিহান চোখ দুটি দ্বিধাহীন মেল। ভালোবাসে যদি হয় মৃত্যু পরিণাম, জেনে রাখো তবু আমি ভালোবেসেছি। হমসে মুসাফির ইউ তো কহি দিল না লগা হমনে।